ভিডিওটি ওপেন করার পর আপনি আমার ফেসবুকের ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন যে কোনো একটা পিকচার শো হচ্ছে। আপনি তো ভাবছেন যে ফেসবুকে নতুন কোনো ফিচার এলো নাকি যে ফেসবুকের ব্যাকগ্রাউন্ডে ফটো লাগানো যায়। আসলে ফেসবুকে এমন কোনো ফিচারই আসেনি, কিন্তু আপনি চাইলে এমনটা করতে পারেন। শুধু ফেসবুকেই নয়, আপনি চাইলে আপনার যে কোনো জায়গাতে এই ওয়ালপেপারটি লাগাতে পারবেন। আর মানে আপনি পুরো ফোনে এই ওয়ালপেপারটি লাগাতে পারেন, যেমন ধরুন আপনার ফোনের ডায়াল প্যাড, SMS প্যানেল, কিংবা আপনার ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, ইমো, আপনি যে কোনো সোশ্যাল মিডিয়া, কিংবা পুরো ফোনে আপনি এই ওয়ালপেপারগুলো লাগাতে পারেন, কিংবা আপনার ফটো লাগাতে পারেন। কীভাবে করবেন জানতে হলে পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো চলুন প্যাচাল না বাড়িয়ে ভিডিওটি স্টার্ট করি। প্রথমে আপনাকে প্লে স্টোর থেকে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে যার নাম ডিজাইনার টুল। অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার পর ওপেন করবেন, তারপরে এমন একটা পেজ আসবে। পেজ আসার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন যে সেকেন্ড একটা অপশন আছে, যেটার নাম হচ্ছে গিয়ে মুকআপ ওভারলে। দেন সিম্পল আপনি এটা এনেবল করবেন। এনেবল করার পর একটা পারমিশন চাইবে, সেই পারমিশনটা আপনি এনেবল করে দেবেন। করে দেওয়ার পর সিম্পলি ব্যাক বাটনে প্রেস করবেন। প্রেস করার পর আপনি আবার ওইখানে চলে যাবেন। একবার এখান থেকে আপনার ফোন হলে ফার্স্ট অপশনটা থেকে ক্লিক করে আপনি যে কোনো একটা ফটো সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন যে অপাসিটি নামের একটা অপশন আছে, তো এটা আপনি চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এটা 10-20% রাখলে বেটার। যদি আপনি চান যে আরও বেশি করে দেখা যাক আপনার পিকচারটা কিংবা আপনার ওয়ালপেপারটা, তাহলে আপনি এটা এখান থেকে বাড়িয়ে 50% কিংবা 100% করে দিতে পারেন। কিন্তু এটা যত বেশি বাড়াবেন আপনার লেখা বুঝতে ঠিক ততটাই কঠিন হবে। সো আপনি এবার যেখানেই যাবেন সেখানেই আপনি এই ওয়ালপেপারটা দেখতে পারবেন কিংবা আপনার পিকচারটা দেখতে পারবেন। এবং এর আগে আমি এরকম আরও একটা ভিডিও বানিয়েছিলাম যেটাতে আপনি ক্যামেরা সবসময় অন থাকবে, আপনি ফোন ইউজ করতে করতে ক্যামেরাতে সব কিছু দেখতে পারবেন আপনার পেছনে কী হচ্ছে। সো ডেফিনেটলি আপনি চাইলে ওই ভিডিওটা দেখতে পারেন, লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন এবং অ্যান্ড্রয়েড স্ক্রিনেও দেওয়ার চেষ্টা করব। তো যদি ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওতে লাইক করুন, এখনও ভিডিও সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করুন, এমন সব ইম্পর্টেন্ট এবং আমেজিং কন্টেন্ট দেখার জন্য। আর পাশের ঘন্টাটা বাজিয়ে দেবেন। তো আজকের মতো আমি মেয়েদের সিনবি টাটা বাই বাই বলছি, এবং লাস্টে ভিডিওগুলো রেখে যাচ্ছি, যদি মিস করে থাকেন তাহলে ডেফিনেটলি দেখতে পারেন। সো খুদা হাফেজ, সবসময় অফিট্রিকের সাথেই থাকুন। এবং এই ভিডিওটা খুব ছোট হয়েছে, আশা করছি যে ভিডিওটা আপনাদেরকে অনেক বেশি এন্টারটেন করেছে। এন্টারটেন কী করলাম, মানে আপনি কিছু শিখতে পেরেছেন আর কি। তো আজকের মতো আমি মেয়েদের সিনবি খুদা হাফেজ বলে বিদায় নিচ্ছি, সবসময় অফিট্রিকের সাথেই থাকুন।